সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা দেখছো সপ্তম শ্রেণীর গণিত তো সপ্তম শ্রেণীর গণিতের আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব সেটা হলো দুই পয়েন্ট তিন অনুশীলনী তো দুই পয়েন্ট তিনের এগারো নম্বর থেকে আমি শুরু করছি দেখো পাঁচজন জন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে দশ বিঘা জমির ফসল উঠাতে পঁচিশ জন শ্রমিকের কত দিন লাগবে লক্ষ্য করে এখানে বলছে কত দিন লাগবে তো আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করবো তোমরা ঐকিক নিয়ম তো জানো ঐকিক নিয়মের মূল যে কথা সেটা হলো যে জিনিসটা বের করতে হবে যে জিনিসটা বের করতে হবে যে ওইটাকে তোমাকে বাক্যের একেবারে শেষে লিখতে হবে মানে ডান দিকে লিখতে হবে তো আমাদেরকে যেহেতু দিন বের করতে বলছে তাহলে দিনটাকে আমরা অবশ্যই কী করবো শেষে লিখব তো দেখো এখানে প্রথমে যে লাইনটা দেওয়া আছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে তো এই দিনটা কিন্তু আমার টার্গেট এই দিনটাকে আমি পিছনে লিখবো তাহলে কীভাবে লিখতে পারি পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল উঠাতে পারে ছয় দিনে এই কথাটা লিখতে হবে মানে দিনটা যেন আমার পিছনে থাকে তাহলে আমি লিখবো দেখো এগারো নম্বর শ্রমিক পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল উঠাতে পারে ছয় দিনে ছয় দিনে এটা সুন্দর করে তোমরা বাক্যটা লিখবো আরও ভাষা তোমরা সুন্দর করে লিখতে পারো কোনো সমস্যা নেই ভালো হয় ভালো করে লিখলে পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল উঠাতে পারে ছয় দিনে অতএব একজন শ্রমিক আট বিঘা জমির ফসল উঠাতে পারে মানে পাঁচজনের জায়গায় আমি একজন লিখলাম দেখো অতএব এই পাঁচজনের জায়গায় আমি এখানে আটজন লিখছি একজন লিখছি আট বিঘা কিন্তু আমি ঠিক রাখছি আট বিঘাটাকে চেঞ্জ করিনি এটা আমি পরে লাইনে চেঞ্জ করবো আর তুমি যদি মনে করো যে না দুইটা তুমি একবারে করবা কোনো সমস্যা নেই একবারে দুইটা করা যাবে কোনো সমস্যা নেই তবে একটা একটা করে করলে বুঝতে সুবিধা হয় তো লক্ষ্য করো বন্ধুরা পাঁচজন শ্রমিক যদি কাজ করে তাহলে ওই জমিটার ফসল উঠাইতে লাগে ছয় দিন পাঁচজন শ্রমিক ওই জমির ফসল উঠাইতে পারে ছয় দিনে এখন শ্রমিক যদি পাঁচজন না হয় একজন হয় তাহলে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে লক্ষ্য করা শ্রমিক কিন্তু কমে যাচ্ছে তো লোক যখন কমবে তখন কাজটা করতে বেশি দিন সময় লাগবে তো গুণ হবে এই জন্য গুণ হইল এত দিনে অতএব একজন শ্রমিক এক বিঘা জমির ফসল উঠাতে পারে এই আট বিঘার জায়গায় এবারে আমি করে দিলাম এক বিঘা আচ্ছা লক্ষ্য করো আট বিঘা জমির ফসল উঠাইতে এতদিন লাগে তাহলে এক বিঘার ফসল উঠাইতে কতদিন লাগবে কম দিন লাগবে জমির পরিমাণ যেহেতু কমে গেল আট বিঘার ফসল উঠাইতে দিন লাগে তাহলে তাহলে ফসল কম লাগবে এক পাঁচ এই যে নিচে আট এতদিন অতএব একদম শেষের লাইনে কি করব দেখো এইখানে বলছে বিশ বিঘা জমির ফসল উঠাতে পঁচিশ জন শ্রমিকের কতদিন লাগবে মানে এবার শ্রমিক পঁচিশ জন জমি হইলো বিশ বিঘা তাহলে পঁচিশ জন শ্রমিকের পঁচিশ জন শ্রমিক বিশ বিঘা জমির ফসল উঠাতে পারে তো এখানে যেগুলো আগের থেকে ছিল দেখো এই যে এখানে যে সংখ্যাগুলো আগের থেকে ছিল ওগুলো যে যেভাবে আছে ওভাবেই থাকবে ওগুলো কিন্তু একবার লেখা হয়ে গেলে আর চেঞ্জ হবে না তাহলে দেখো এখানে ছয় গুণ পাঁচ বাই আট এগুলো আগের থেকে ছিল আগের থেকে এখনও থাকবে এখন এই পঁচিশ কোথায় যাবে বিশ কোথায় যাবে এগুলো উপরে যাবে না নিচে যাবে এটার জন্য সহজ বুদ্ধি দিন বেশি দিন লাগতেছে না কম দিন লাগতেছে এই সব জিনিস কিন্তু আমরা হিসাব করব না আমরা দেখবো যে এই যে এখানে ছিল পাঁচ জন এখন আসলে পাঁচ কোথায় আছে উপরে আছে এই পঁচিশকে তুমি নিচে লিখে দিবা ব্যাস এখানে আট বিঘা ছিল এখানে হলো বিশ বিঘা তা আট কোথায় আছে নিচে তাহলে বিশ লিখে দিবা উপরে বাস কাহিনী শেষ মানে শেষের দিকে আর তোমাকে কোনো হিসাব করতে হবে না প্রথম হিসাবটা ঠিক থাকলে পরেরটা আর কোনো সমস্যা নেই এখন কাটাকাটি করার পালা কাটাকাটি করি পাঁচ দিয়ে এটাকে কাটলে পাঁচ পাঁচ হা পঁচিশ পাঁচ দিয়ে বিশকে কাটলে চার চার দিয়ে আটকে কাটলে দুই দুই দিয়ে ছয়কে কাটলে তিন এখানে কাটা গেছে তাহলে তিন দিনে তিন দিনে এটা উত্তর লেখবা উত্তর তিন দিন এটা উত্তর তো বন্ধুরা আশা রাখি বুঝতে পারছো তো আমি বারো নম্বরে চলে যাচ্ছি দেখো বারো প্রশ্নটা স্বপন একটি কাজ চব্বিশ কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে খুব সহজ স্বপন করতে পারে চব্বিশ দিনে আর রতন যদি একা করে তাহলে করতে পারবে ষোলো দিনে এখন দুইজন মিলে একত্রে করবে তাহলে কতদিন লাগবে তো আমরা কি করবো আগে স্বপন একদিনে কতটুকু করে এটা বের করবো রতন একদিনে কতটুকু করে এটা বের করবো বের করে যোগ করবো দেখো স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ অতএব স্বপন একদিনে করতে পারে এক বাই চব্বিশ অংশ অংশ কাজ আবার রতন একটা দেখো রতন ষোলো দিনে করতে পারে একটি কাজ রতন ষোলো দিনে করতে পারে একটি কাজ অতএব রতন একদিনে করতে পারে এক বাই ষোলো অংশ এত অংশ কাজ দেখো স্বপন একদিনে এক চব্বিশ অংশ করতে পারে রতন একদিনে এক ষোলো অংশ করতে পারে তো দুইজন একত্রে একদিনে কত করতে পারবে এই দুইটা অংশ কি হবে যোগ হবে অতএব স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে যোগ হবে এই দুইটা যোগ হবে এক বাই চব্বিশ যোগ এক বাই ষোলো এত অংশ তো দেখো এখানে চব্বিশ আর ষোলোর লশক করতে হবে চব্বিশ আর ষোলোর লসগু হলো আটচল্লিশ চব্বিশ দিয়ে আটচল্লিশকে ভাগ করি চব্বিশ দিয়ে আটচল্লিশ দুই হয় দুই দিয়ে এককে গুণ করলে দুই এককে দুই ষোলো দিয়ে আটচল্লিশকে ভাগ করলে তিন হবে তিন দিয়ে এককে গুণ করলে তিন এত অংশ তাহলে করতে হচ্ছে তিনার দিয়ে পাঁচ পাঁচ বাই একত্রে একদিনে করতে ওরা এত অংশ কাজ করতে পারবে কিন্তু এখন প্রশ্নে বলছে যে ওরা সম্পূর্ণ কাজ কতদিনে করতে পারবে একত্রে কতদিনে কাজটা শেষ করতে পারবে মানে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবে তো এই লাইনটাই আমরা উল্টা দিক দিয়ে লিখবো যে এত অংশ কাজ করতে পারে ওরা একদিনে এইটাকে আমরা উল্টা দিক দিয়ে লিখবো আমি উল্টেটা মুছে দিচ্ছি পাঁচ বাই আটচল্লিশ অংশ কাজ করতে পারে একদিনে অতএব সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ মানে কিন্তু এক অংশ আমরা জানি সম্পূর্ণ মানেই এক যে কোনো জিনিসের সম্পূর্ণ বুঝাইতে এক বুঝাই তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে এক গুণ আটচল্লিশ এতদিনে তাহলে উপরে হলো আটচল্লিশ নিচে পাঁচ কাটাকাটি যাচ্ছে না দেখো কাটাকাটি যাবে না আমরা ভাগ করে দিব ভাগ করে দিলে হবে নয় পূর্ণ তিন বাই পাঁচ এত দিনে তোমরা ভাগটা করে দেখাইতে পারো অথবা অন্য জায়গায় রাফ করে করতে পারো কোনো প্রবলেম নেই যেভাবে খুশি করতে পারো এইটা হলো উত্তর তারপরে উত্তরটা লিখে দিবা বন্ধুরা সাইডে সুন্দর করে বাম সাইডের নিচে সুন্দর করে লিখে দিবা তো হয়ে গেল আমাদের বারো নম্বর এখন আমি চলে যাচ্ছি তেরোতে তেরো নম্বর দেখো হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একা একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারতো মানে আমি একটু বুঝাই দিই জিনিসটা এই একটা কাজ মনে করে একটা জমির ধান কাটবে দুইজন হাবিবা আর হালিমা যদিও তারা মেয়ে মানুষ ধান কাটে না তারপরে আমি উদাহরণ দিচ্ছি জাস্ট ওরা দুইজনে মিলে কাজটা শুরু করছে এতটুকু কাজ করছে দুইজন মিলে হাবিবা এবং এখানে ছিল হাবিবা আর হালিমা দুইজন মিলে কাজটা করছে এইটা করার পরে চলে গেছে কে চলে গেছে হাবিবা চলে গেছে হাবিবা চলে গেছে এই কাজটা যে বাকি আছে এটা হালিমা একা করছে তো লক্ষ্য করো বন্ধুরা এখানে কিন্তু কতদিন কাজ করছে একত্রে আট দিন কাজ করছে তার দুইজন মিলে একত্রে করছে আট দিন আর হালিমা বাকি কাজটা যে করছে একা সে একুশ দিন করছে দেখো হালিমা বাকি কাজ একা একুশ দিনে শেষ করলো এইটা কাজ কিন্তু সে একুশ দিনে করছে একাই এখন প্রশ্নে বলছে যে যদি হালিমা না থাকতো সরি হাবিবা না থাকতো এই কাজটা তো দুইজন মিলে করছে হাবিবা এবং হালিমা দুইজন মিলেই করছে তো বলছে যে যদি হাবিবা না থাকতো হালিমা একাই পুরো কাজ করত তাহলে কতদিন লাগতো লক্ষ্য করো বন্ধুরা হালিমা কিন্তু এই যে এই কাজটা এই অবশিষ্ট যে কাজটা ছিল হাবিবা চলে যাওয়ার পরে যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু হালিমা একাই করছে এবং তার কিন্তু সময় লাগছে একুশ দিন এখন এই সম্পূর্ণ কাজটা যদি করতো একাই তাহলে তার কত দিন লাগতো এইটা হলো প্রশ্নটা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো প্রশ্ন না বুঝলে তো হবে না আচ্ছা তাহলে এখন আমরা কিভাবে বের করব একটু খালি তোমাদের ক্লুটা আমি দেই এরা যে আট দিন কাজ করলো আট দিনে কাজের কত অংশ করলে এটা আগে বের করব এবং তারপরে বের করব এখানে কত অংশ কাজ বাকি ছিল এটা বের করব এবং তারপরে আমরা পুরোটা বের করব তাহলে এখানে লক্ষ্য করা হাইবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে তা এখানে এই বিশ দিনে করতে পারে একটি কাজ ওরা হাবিবা এবং হালিমা দুইজনে যদি কাজটা একত্রে করে তাহলে বিশ দিন সময় লাগে এটা কিন্তু দেওয়া আছে ওইটাই আমি লিখি হাবিবা ও হালিমা একত্রে বিশ দিনে করতে পারে একটি কাজ অতএব হাবিবা ও হালিমা একত্রে এক দিনে করতে পারে এক বাই বিশ অংশ অতএব ভাবিবা ও হালিমা একত্রে কয় দিন আট দিন আট দিনে করতে পারে এক গুণ আট বাই বিশ এত অংশ এটা আমরা কাটাকাটি করি চার দিয়ে কাটলে চার দুগুণ আট চার পাঁচ কুড়ি দুই বাই পাঁচ অংশ লক্ষ্য করো বন্ধুরা ওরা যে আট দিন কাজ করলো আট দিনে কিন্তু ওরা কাজের এত অংশ করছে দুই বাই পাঁচ অংশ কাজ কিন্তু ওরা আট দিনে করছে মানে এই জায়গায় কাজের দুই বাই পাঁচ অংশ ওরা করছে মানে পাঁচ ভাগের দুই ভাগ করছে আচ্ছা দেখো বন্ধুরা পাঁচ ভাগের দুই ভাগ যদি এরা করে তাহলে এখানে কয় ভাগ আছে তিন ভাগ এই কাজটা হালেমে একা করছে তো এটা আমি বের করি করবো কীভাবে অতএব অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে সম্পূর্ণ কাজ থেকে আমি এই যে কাজটা ওরা করছে অলরেডি ওইটা বিয়োগ করবো সম্পূর্ণ কাজ কিন্তু এক এক থেকে বিয়োগ করব দুই বাই পাঁচ এত অংশ আচ্ছা এখানে লসাগু হলো পাঁচ এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ বিয়োগ দুই তিন বাই পাঁচ অংশ দেখো এই তিন বাই পাঁচ অংশ কাজ অবশিষ্ট মানে এই জায়গায় যে হালিমা যে কাজটা করছে এই কাজটার পরিমাণ হলো তিন বাই পাঁচ অংশ এখন দেখো বন্ধুরা এই তিন বাই পাঁচ অংশ হালিমা একা করছে এবং তার একুশ দিন লাগছে সে যদি তিন বাই পাঁচ অংশ কাজ একুশ দিনে করতে পারে পুরো কাজ সে একাই যদি করে তাহলে কত দিন লাগবে আমার আমাদের প্রশ্ন অঙ্ক কিন্তু শেষের দিকে চলে আসছি তিন বাই পাঁচ অংশ কাজ কিন্তু সে একুশ দিনে করছে একা তাহলে সে সম্পূর্ণ কাজ যদি একা করে তাহলে কতদিন লাগবে দেখো হালিমা তিন বাই পাঁচ অংশ কাজ করে একুশ দিনে তোমরা এইভাবে লিখতে পারো হালিমা একা এত অংশ কাজ করতে পারে একুশ মানে একা কথাটা এখানে লিখে দিলে ভালো হতো তোমরা লিখে দিও অতএব হালিমা এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে তাহলে কী হবে একুশ এই যে এখানে পাঁচ উপরে যাবে আর তিন নিচে আসবে আমরা কাটাকাটি করি তিন দিয়ে একুশে কাটলে সাত হয় পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনে দেখো বন্ধুরা হালিমা যদি একা কাজটা করতো তাহলে তার পঁয়ত্রিশ দিন সময় লাগতো এইটা উত্তর উত্তর লিখে দিবা বাম সাইডে নিচে এইখানে লিখে দিবা উত্তর পঁয়ত্রিশ দিন তো বন্ধুরা আমরা দুই পয়েন্ট তিন সবে শুরু করলাম দুই পয়েন্ট তিন অনেক বড় একটা অনুশীলনী তোমরা সঙ্গেই থাকো যে কোনো প্রবলেম যে কোনো অঙ্ক যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও আর সংসদ টিভিতে আমার ঘরে আমার স্কুল যে প্রোগ্রাম হচ্ছে ওখানে তোমরা ক্লাসগুলো ঠিকমতো দেখো এবং বাড়ির কাজগুলো সলভ করো বাড়ির কাজগুলো সলভ করতে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে একটু হেল্প করব ধন্যবাদ